আজকে তোমাদের একজন গ্রামের মহিলা দিয়ে একটি গ্রামের দৃশ্য স্টেপ বাই স্টেপ শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অন করো। প্রথমে আমরা মানুষের মাথাটাকে তোমরা একটু গোল করে একটা সার্কেল ড্রয়িং করে নেবে, এই রকম মানুষের মাথাটা। এরপর নেক্সট আমরা এই গলার লাইনটা করার পর কাঁধের লাইনটা জাস্ট একটু নিচ দিকে অল্প করে তোমরা নামাবে। নামানোর পর এই যে বডিটা আছে আমাদের শরীরটা, সেই বডির স্ট্রাকচারটা এরকম লম্বা করে তোমরা ড্রয়িং করে নেবে। জাস্ট মোটা থেকে সরু হবে, কিন্তু বেশি সরু করবে না, অল্প হবে। এইভাবে স্ট্রাকচারটা করবে। করার পর এই কোণা থেকে তোমরা জাস্ট অল্প একটু গোল করে নিচ দিকে এইরকমভাবে নামিয়ে নিয়ে আসবে। আনার পর এইখান থেকে এরম রাউন্ড করে দেবে। এই স্ট্রাকচারটা প্রথমে তোমরা করে নেবে। এটা কিন্তু অনেক বড় করো না, কারণ নিচ দিকে একটু পাটা আবার হবে। এরপরে নেক্সট আমরা এখান থেকে মোটা থেকে এরকম সরু, এটো মোটা থেকে এরকম সরু তোমরা ড্রয়িংটা করে নেবে। করার পর আমরা পায়ের ড্রয়িংটা তুমি একটু ভালো করে দেখে নেবে যে এই গোড়ালিটা এই যাবে, এই পাটা এই নামবে, এই আর এই যাবে, এই পাশের লাইনটাও এইখান থেকে নিচ দিকে নামবে, পেছনে গোড়ালিটা এরকম হয়ে এই গিয়ে এই যাবে, অর্থাৎ সামনের দিকে পাটা আছে, পায়ের ড্রয়িংটা এরকম ভাবে তোমরা করবে। এই ফিগার স্ট্রাকচারটা করে নেবে। করার পর এই কর্নারের সাথে লাগিয়ে আমরা একটা গোল, তোমরা এরকম একটা গোল ড্রয়িং করবে, এই কর্নারের সাথে লাগিয়ে ড্রয়িং করবে। এরপর এই কর্নার থেকে, কাঁধের এই কর্নার থেকে ঠিক এইরকম ভাবে ড্রয়িংটা তোমরা করবে। আর আরেকটা হাতে ড্রয়িং এই যাবে, একটু এইভাবে যাবে, অর্থাৎ দুটো পার্ট, এটা যতটুকু এটা ঠিক ততটুকু, এইটাও ঠিক সেম ভাবে করবে। করার পর হাতটা এই যে সরু থেকে এই মোটা হবে, এইটাও মোটা থেকে আবার সরু হবে, এরকম ভাবে ড্রয়িংটা করে নেবে। এরপর এই হাতের লাইনটা ঘুরে এইরকম ভাবে যাবে, আর এইটা এখান থেকে এই ছোট আঙুলটা আর বাদ বাকি সমস্ত আঙুলগুলো এইভাবে দেখিয়ে দেবে যেই হবে। সাথে সাথে এই যে কলসিটার যে লাইনটা হাতের ভিতরে দেখা যাচ্ছিল সেটা তোমরা মুছে দেবে। মুছে দিয়ে আমরা কলসির মুখটা ড্রয়িং এরকম করব আর কলসির ভিতরে লাইনটা টানবো। এরপর নেক্সট দেখো এই যে দুটো গলার লাইন আছে, দুটো গলার লাইনের সাথে টাচ করে এই খোপার ড্রয়িংটা করবে। করার পর এই ভিতরের লাইনটাও মুছে দেবে। এরপরে আমরা ঠিক এই কর্নার থেকে এই কর্নার আর এই কর্নার থেকে এইরকম ভাবে শাড়িটা করব, এইটাও মুছে দেবো। দেখো আস্তে আস্তে কিন্তু ফিগার তৈরি হয়ে আসছে। এখান থেকে শাড়ির ডবল লাইনটা করো, এখান থেকে ব্লাউজের পেছনের লাইনটা এভাবে করবে, হাতের ব্লাউজের লাইন করে দেবে, এইখানে লাইনটা একটুখানি মুছে যাবে। এরপরে এখানে চুড়ি পরিয়ে দেবে তোমরা, এই এইখান থেকে ডবল লাইন হবে, এইখান থেকে আবার এরকম করে দিতে পারো। এই কমপ্লিট একটি ভিলেজ ফিগার হয়ে গেল, গ্রাম্য মহিলা। এরপর দেখো এটা দিয়ে একটা সিনারি করছি, এখানে দেখো একটা ঘরের ড্রয়িং করছি। এই ঘরটা ঠিক এই যে মাথাটা আছে, মাথা থেকে একটু ওপর থেকে তোমরা ড্রয়িংটা করবে। এই দেখো আমি কি করে ঘরের ড্রয়িং করছি, প্রথমে এই ট্রাইঙ্গেলটা করবে, তোমরা এই ট্রাইঙ্গেলটা করবে। করার পর এই লাইনটা সোজা চলে যাচ্ছে, ঠিক এইরকমভাবে আবার করবে, যেহেতু এই লাইনটা এইরকম আছে এইরকম হবে, এই ট্রাইঙ্গেলের লাইনটা সোজা এইরকমভাবে চলে যাবে। এই স্ট্রাকচারটা প্রথমে করে নেবে। নেক্সট আমরা এইখান থেকে কিছুটা আসার পর, এখানে সাথে টাচ করবে না, কিছুটা আসার পর ঠিক এই জায়গা থেকে আমরা এইভাবে লাইনটা করব, এই কোণা থেকে না, একটু উঁচু থেকে এইভাবে একটা লাইন করব, আর এই কর্নার থেকে না একটু ছেড়ে এই লাইনটা আমরা করব। করার পর এই তিনটে লাইন একটার সাথে টাচ করো, যেই হয়ে যাবে সাথে সাথে আমরা এই দরজার ড্রয়িং করব, এইখানে এইখানে জানালার ড্রয়িং এইরকমভাবে তোমরা করে দেবে। যেই হবে সাথে সাথে আমরা এই লাইনটা মুছে দেবো। দেখো ইজিভাবে কিন্তু আমাদের ঘরটা হয়ে গেল। এই ঘরের লাইন কিন্তু মাথার উপরে যাবে আর ঘরের শেষ কিন্তু মোটামুটি মহিলার এই কোমরের কাছাকাছি আসবে, বেশি নিচে নামাবে না, তাহলে এই ঘরটা দূরে যাবে না। এরপরে আমরা এখান থেকে ঘরে যে ভিড়টা আছে সেটা আমরা করব, মাটির ঘর, এখান থেকে তোমরা এমন ছোট সিঁড়ি করে দিতে পারো। নেক্সট আমরা দেখো এই দুটো ঘর একটা মানুষ দিয়ে একটা ভিলেজ সিনারি আমরা করব। এরপর এখানে একটা এই পায়ের পাশ থেকে এরকম একটা ছোট সিঁড়ির মতন তোমরা করবে, এই গোল করে করে এরকম গোল করে করে সিঁড়ি করবে। এইখানে যেহেতু জল আছে এই সিঁড়িটা আটকানোর জন্য এখানে দুটো খুঁটি করে দেবে। এরপর এই জায়গা থেকে আর এই জায়গা থেকে দুটো লাইন এইরকমভাবে তোমরা সরু করে এটা মাটি অংশটা বোঝানোর জন্য করবে। এরপরে এই ঘরের লাইনের সোজাসুজি একটা লাইন আমরা টেনে দেব, এইখানে জঙ্গলের ড্রয়িং করে দেবে, এইখানেও জঙ্গলের ড্রয়িং করে দেবে। এরপর এই ঠিক এই জায়গা থেকে আমরা একটা গাছ ড্রয়িং করে দেবো, সরু থেকে নিচ দিকে মোটা হয়ে আসবে, গাছের নিচটা এরমভাবেই মোটা থাকবে, এই ভেতরের লাইনগুলো মুছে যাবে, ঠিক যেভাবে দেখাচ্ছে পরপর করে এভাবে তোমরা ড্রয়িংটা করলে ঠিক হবে। এভাবে করে গাছের ড্রয়িংটা
করে দেবে। এইখানে বাস দেখা যাচ্ছে সেটাও করে দেবে, এখানে একটা দরজা করে দেবে। এরপরে এইখান থেকে কলাপাতা ড্রয়িং এরকম হালকা করে গোল করে করে আমি ইজি করে দেখাচ্ছি কলাপাতা। এই এই করার পর এখান থেকে যাবে কলাপাতার লাইনগুলো করে দেবে, যেগুলো এইরকম হয়ে আসে, এই যে এইরকম কি এই লাইন বরাবর এইরকম হয়। এই আমি সহজ করে তোমাদের এটা দেখিয়ে দিলাম। এরপরে নেক্সট আমরা ঠিক এই জায়গায় তোমরা বুঝতে পারছো একটা পুকুর মতন আছে, পুকুর থেকে জল নিয়ে যাচ্ছে ঘরে, ঠিক এই দরজা থেকে এইরকমভাবে ঘুরিয়ে একটা রাস্তা এই পুকুরের সামনে নিয়ে আসতে তোমরা পারো। এবার এই পুকুরের মধ্যে দেখো ছোট ছোট হাঁস ইয়াবে ইজি করে তোমরা দেখিয়ে দিতে পারো। এই যে গোল করে এই গোলের থেকে সাতের মতন এইভাবে আসবে, গোল করে ঘুরিয়ে এইরকমভাবে তোমরা দেখিয়ে দিতে পারো, গলার লাইনটা মুছে এইরকম হবে। এই হলো কমপ্লিট আমাদের ভিলেজ সিনারি। এবার দেখো এটা কি করে প্যাস্টেল কালারে করতে হয়। দেখো তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, আঁকার পরেই রং শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। আমি পোলো অয়েল প্যাস্টেল কালার দিয়ে তোমাদের দেখাচ্ছি, তোমরা যদি অন্য কোনো কালার ইউজ করতে পারো সেটা করতে পারো, অসুবিধা নেই, তবে আমি পোলো দিয়ে দেখাচ্ছি, তোমরা পোলো কালার ইউজ করতে পারো। তো আমি প্রথমে স্কাই ব্লু কালার দিয়ে আকাশের রঙটা করব। তোমরা আকাশের রঙটা উপর থেকে ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে হালকা করে নিয়ে আসতে পারো। আমি কিছুটা আকাশ তোমাদের দেখিয়ে দিচ্ছি, পুরো আকাশটা তোমরা শিয়াবি করার চেষ্টা করবে। তো দেখো আমি কীভাবে করছি, ওপর থেকে রংটা ইয়াবে করতে করতে যত নিচের দিকে আসবে রংটা আস্তে আস্তে তোমরা হালকা করে নিয়ে আসবে। ইয়াবে আস্তে আস্তে নিচের দিকে হালকা করে রংটা পড়বে। আমি পুরোটাই দেখাতে পারতাম, পুরোটা দেখালে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, যেহেতু আমি বলে বলে করাচ্ছি, তাই তোমাদের যতটুকু প্রয়োজন আমি ততটুকু দেখিয়ে দিচ্ছি, আশা করি তোমরা সেটা করতে পারবে। ওপর থেকে এইরকমভাবে আস্তে আস্তে করে নিচ দিকে হালকা করে নিয়ে আসবে। এই এরপরে তোমরা যদি আরেকটু আকাশের রঙটা বেটার করতে চাও, তো হোয়াইট কালারটা দিয়ে নিচ থেকে এইরকমভাবে আস্তে আস্তে ঘষে এই স্কাই ব্লু কালারটাকে সুন্দর করে মিশিয়ে দিতে তোমরা পারো। এভাবে আস্তে আস্তে ওপর দিকে তোমরা কালারটাকে এভাবে সুন্দর করে মিশিয়ে দেবে। জাস্ট এই স্কাই ব্লু কালারটাকে হোয়াইট কালার দিয়ে হালকা করে মিশিয়ে দেবে, তাড়াহুড়ো করার দরকার নেই, ধীরে ধীরে করবে, কাজটা দেখতে সুন্দর হবে। এভাবে করে কাজটা তোমরা করবে। এরপর দেখো জঙ্গলের রংটা কীভাবে করছি, ঠিক যেভাবে জঙ্গলটা দেখাচ্ছে পুরো জঙ্গলটা কিন্তু সেভাবেই তোমরা করবে। কোবাল্ট ব্লু কালারটা দিয়ে তোমরা নিচ থেকে ডিপ করে আস্তে আস্তে ওপর দিকে তোমরা কোবাল্ট ব্লু কালারটা হালকা করবে। করার পর তোমরা স্যাপ গ্রিন বলে যে কালারটা আছে সেই স্যাপ গ্রিন কালারটা কোবাল্ট ব্লু ঠিক নিচ থেকে ঘষে ঘষে আবার ওপর দিকে আবার হালকা করে নিয়ে আসবে। করার পর স্কাই ব্লু কালার দিয়ে ঠিক ওপরে তোমরা কালারটাকে হালকা করে করবে। এরপরে হোয়াইট কালার দিয়ে আকাশের রঙের সাথে এই জঙ্গলের রঙটা মিশিয়ে দেবে। ঠিক এইভাবে করে পুরো জঙ্গলটা তোমরা করবে। এরপর দেখো এই কলাপাতা আমি দুটো দেখাচ্ছি, বাদবাকিগুলো তোমরা করতে পারবে। মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে কলাপাতার নিচ দিকটা আগে প্রথমে তোমরা ঘষে নেবে। ঘষার পর লাইট গ্রিন কালারটা দিয়ে হালকা সবুজ রঙটা দিয়ে এই মিডিয়াম গ্রিন কালারটাকে কিছুটা মিশিয়ে ওপর দিকে তোমরা নিয়ে যাবে, কিন্তু পুরো কলাপাতাটা করবে না। এরপর তোমরা ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে এই হালকা সবুজ রঙটাকে মিশিয়ে দেবে। এইভাবে করে কলাপাতাটা তোমরা করবে। এরপরে ডিপ ব্লু কালার দিয়ে যে লাইনগুলো তোমাদের দেখানো হয়েছিল সেগুলো তোমরা করে দিতে পারো। এরপর দেখো এই গাছটা কীভাবে করছি, এই গাছটা মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে এই যে গাছের যে ভাঁজগুলো এই ভাঁজগুলো তোমরা আগে এরকমভাবে ঘষে নিতে পারো। এই এই নিচ দিকগুলো না এরকমভাবে তোমরা এই পাতাগুলোকে এইরকমভাবে করে নিতে পারো। মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে করতে পারো, ডিপ গ্রিন কালার দিয়ে করতে পারো, অসুবিধা নেই। এরপরে
লাইট গ্রিন অর্থাৎ হালকা সবুজটা দিয়ে এই যে মিডিয়াম গ্রিন কালারটা তোমরা করলে সেই মিডিয়াম গ্রিন কালারটাকে মিশিয়ে ওপর দিকে কিছুটা এরকম ভাবে নিয়ে যাবে। এরপরে লেমন ইয়েলো কালারটা দিয়ে এরকম ভাবে করে দেবে। করার পর তোমরা ডিপ ব্লু অর্থাৎ পুসিয়ান ব্লু কালারটা দিয়ে এই যে গাছের পাতাগুলো প্রথম যে করা হয়েছিল এই গাছের পাতাগুলোকে এইরকম ভাবে এইরকম ভাবে বার করে দেবে, দেখতে খুব সুন্দর দেখাবে। গাছের গুড়িটা ডিপ ব্রাউন কালারটা দিয়ে এক পাশে এরকম ভাবে ঘষবে। তারপরে আমরা লাইট ব্রাউন কালার দিয়ে এই ডিপ ব্রাউন কালারটাকে কিছুটা মিশিয়ে নিয়ে আসবে, কিন্তু পুরোটা করবে না। এরপরে ইয়েলো অকার কালার দিয়ে বাদ বাকি গাছের রংটাকে তোমরা কমপ্লিট করার পর ব্ল্যাক কালার দিয়ে এক পাশে শেড দেবে। এই ডিপ ব্রাউন কালারটা কোনো কোনো জায়গায় গাছের ডাল হিসাবে তোমরা বিদ্যুৎ দিয়ে দেখা যাচ্ছে এইরকম ভাবে দেখিয়ে দিতে পারো, দেখতে সুন্দর দেখাবে। এই হয়ে গেল। এরপর দেখো এই ঘরটা আমি কিভাবে করছি, অরেঞ্জ কালার এই টালিটা আমি কিছুটা দেখাচ্ছি সেমভাবে, বাদ বাকিটা তোমরা করবে। অরেঞ্জ কালার দিয়ে ওপর থেকে এরকম করতে করতে কালারটা নিচ দিকে তোমরা নামিয়ে নিয়ে আসবে, নিচে একটু হালকা করবে। করার পর লাইট ব্রাউন কালারটা দিয়ে অরেঞ্জ কালারটার পর লাইট ব্রাউন কালারটা দিয়ে এই অরেঞ্জ কালারটাকে মিশিয়ে দেবে। এরপরে আমরা ইয়েলো অকার কালারটা দিয়ে এই বাঁশগুলো আমরা করে নেব। নেওয়ার পর ডার্ক ব্রাউন কালারটা দিয়ে এই পাশে তোমরা ঘষবে। করার পর ব্ল্যাক কালার দিয়ে এখান থেকে শেডটা দেবে। একটার পর একটা রং যদি তোমরা আমার কথা শুনে শুনে করো, আশা করি তোমরা কাজটা ভালো করতে পারবে। এইভাবে করে তোমরা কাজটা করবে। এরপরে তোমরা এইরকমভাবে পুরো টালির উপরে এই লাইনগুলো টানবে। এইরকম এরপরে এইরকমভাবে টালিগুলোকে দুটো লাইনের মাঝখানে মাঝখানে এরকমভাবে করে দেবে। এইটাই কন্টিনিউ হয়ে যাবে। এরপরে দেখো দেয়াল রংটা কিভাবে করছি। তার আগে এই জানালার বাঁশগুলোকে তোমরা ইয়েলো আকার করে দিতে পারো, দরজাটাকে ক্রোম ইয়েলো ডার্ক কালার করে দিতে পারো। এবার ব্ল্যাক কালার দিয়ে দেখো কিভাবে ঘরের দেয়ালটা করছি। এইখান থেকে ব্ল্যাক কালারটা দিয়ে যত পারো হালকা করে ব্ল্যাক কালারটাকে এখানে ঘষে নাও, ঘরের যে দেয়ালে ছায়াগুলো পড়ে সেই ছায়াটা এখানে হালকা করে তোমরা করে দাও। এই দেখো হালকা করে আমি কিন্তু ঘষলাম, আর এই ঘরের ভেতরে জানালার ভেতর দিয়ে ঘরটাকে একটু অন্ধকার দেখা যাচ্ছে, সেইখানে কালো রংটা তোমরা একটু ডিপ করে ঘষবে, ঘষে ব্রাউন কালার দিয়ে মিশিয়ে দেবে। এরপরে তোমরা যে গ্রে কালার আছে সেই গ্রে কালার দিয়ে এই ঘরের দেয়ালটার যে ব্ল্যাক কালার ঘষলে সেই ব্ল্যাক কালারটাকে গ্রে কালার দিয়ে হালকা করে মিশিয়ে নিয়ে আসো। দেখো হালকা করে আমি মিশিয়ে দিলাম, খুব জোরে চেপে মেশানোর দরকার নেই। এখানেও নিচ দিকে হালকা করে এরকম ভাবে দেয়ালটা ঘষে দেবে, এই সিঁড়িগুলোকেও এইভাবে গ্রে কালার দিয়ে ঘষে দেবে। পারলে তোমরা হোয়াইট কালারও ইউজ করতে পারো, হোয়াইট দিয়েও মিশিয়ে দিতে পারো। এরকম ভাবে এই হোয়াইট দিয়েও দেয়ালটাকে মিশিয়ে দিতে পারো, আরো সুন্দর দেখাবে। এইভাবে করে পুরো ঘরটা তোমরা করবে। এবার দেখো জমির রং কিভাবে করছি। তো প্রথমে আমরা স্যাফরন কালারটা দিয়ে এই কোথায় কোথায় স্যাফরন কালারটা দিচ্ছি ভালো করে দেখো তোমরা, এই লাইন ধরে আর এই রাস্তার যে লাইন ধরে এই স্যাফরন কালারটা ঘষে আমরা এইভাবে আস্তে আস্তে হালকা করে দেব। খুব ডিপ করে ঘষার দরকার নেই, জাস্ট এই লাইন ধরে ঘষে আস্তে আস্তে তোমরা হালকা করো। শুধু ঘষলেই হবে না, এই পাশে হালকা করে দিতে হবে। এই ঘরের নিচে তোমরা এইভাবে লাইনটা ঘষে স্যাফরনটা হালকা করে দেবে, খুব ধীরে ধীরে করবে যাতে হাতে বা কোনো জায়গায় না ঢুকে যায়। দেখো আস্তে আস্তে
এভাবে করে তোমরা হালকা করে দেবে। করার পর তোমরা ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে, ক্রোম ইয়েলো ডার্ক কালারটা দিয়ে এই স্যাফ গ্রিন কালারটাকে তোমরা এইভাবে করে হালকা করে মিশিয়ে দাও। স্যাফ গ্রিনের সাথে মিশিয়ে কিন্তু টানবে কালারটা, এইভাবে করে স্যাফ গ্রিনের সাথে মিশিয়ে তোমরা করবে। এরপরে কোনো কোনো জায়গায় লাইট গ্রিন অর্থাৎ হালকা সবুজটাও এরকম ঘষে দিতে পারো, এই অর্থাৎ একটা কালারের সাথে আরেকটা কালার মিশিয়ে একটা কালার সুন্দর হয়ে ওঠে একটা ছবি। এই কালারগুলো যদি তোমরা শিখে ফেলো সব ছবিতেই বেটার লাগবে দেখতে। এরপরে দূরে লেমন ইয়েলো কালারটা তোমরা দিয়ে দিতে পারো, এই দূরে লেমন ইয়েলো কালার অর্থাৎ সবচেয়ে হালকা হলুদটা দিয়ে মিডিয়াম ইয়েলোটা এই মিশিয়ে দিতে পারো। এই সবগুলোর মধ্যে কিভাবে করে দেবে। এরপর দেখো এই ঘাসগুলো কিভাবে করছি, লাইট গ্রিন দিয়ে উপর থেকে এইরকম ভাবে করবে, তার মানে এইটাও তাই হবে, এইখানেও তাই হবে সেম ভাবে। এরপরে মিডিয়াম গ্রিন কালারটা, এই লাইট গ্রিনের পরে মিডিয়াম গ্রিন কালারটা করবে, এই পাশেও তাই হবে, দূরেও তাই হবে। এরপরে তোমরা যে ডিপ ব্লু কালারটা আছে প্রুশিয়ান ব্লু দিয়ে এরকম ভাবে দাগগুলো করে দেবে। এরপর দেখো এই রাস্তাটা কিভাবে করছি, এক সাইডে ব্রাউন কালারটা দিয়ে আস্তে আস্তে এভাবে হালকা করে নিয়ে আসবে। আসার পর ইয়েলো অকার কালারটা দিয়ে এভাবে হালকা করে মিশিয়ে দেবে রাস্তাটাকে, ব্রাউনের সাথে মিশিয়ে রাস্তাটাকে এভাবে করে দিতে পারো। এরপর দেখো এই জায়গাটা কিভাবে করছি, এই স্যাফ গ্রিন কালারটা দিয়ে ঘষে উপর দিকে হালকা করবে, এরপরে ইয়েলো অকার রংটা দিয়ে এই স্যাফ গ্রিন কালারটাকে মিশিয়ে দেবে। এই জায়গাটা তোমরা দেখো কিভাবে করছি, ডার্ক ব্রাউন কালারটা দিয়ে এরকম করবে, এই জায়গাটাও তাই হবে, করে ব্ল্যাক কালার দিয়ে নিচ থেকে এইরকম করে নিচ থেকে ঘষে উপর দিকে এরকম দাগ দাগ করে দিতে পারো, অর্থাৎ মাটিগুলো এরকম ভেঙে ভেঙে গেছে সেভাবে তোমরা বুঝিয়ে দিতে পারো, এই পাশটাও তাই হবে। জলের কালারটা এবার তোমরা দেখে নাও, জলের কালারটা তোমরা কোবাল্ট ব্লু কালারটা দিয়ে এখান থেকে ঘষে আস্তে আস্তে এভাবে হালকা করে দেবে, কোবাল্ট ব্লু কালারটা এইরকম ঘষে আস্তে আস্তে হালকা করে দেবে। এই দেখো আস্তে আস্তে হালকা, যত পারো হালকা ডিপ করে ঘষার দরকার নেই। এরপরে ইয়েলো অকার কালারটা এইরকমভাবে এই কোবাল্ট ব্লুর ওপরেই হালকা করে ঘষে দেবে, ডিপ করে ঘষলে কিন্তু জলটা বাজে হয়ে যাবে, আগে তোমাদের বলে দিলাম যত পারো হালকা করে ঘষবে, ঠিক যেভাবে দেখলাম জলটা পুরোটা সেভাবে তোমরা করবে। আর এই যে হাঁসগুলো আছে, এই হাঁসগুলো তোমরা ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে হাঁসগুলো করতে পারো, বা তোমরা ক্রোম ইয়েলো মিডিয়াম কালার দিয়েও হাঁস করতে পারো। আমি দুটো হাঁস দুই রকমের করলাম, ঠোঁটটা অরেঞ্জ কালার করবে, এরপরে যে শেডটা আছে সেটা তোমাদের আমি পরে দেখাচ্ছি। আশা করি ঠিক যেভাবে তোমাদের দেখালাম আকাশ থেকে একদম জল পর্যন্ত, আশা করি সেটা তোমরা করতে পারবে, ঠিক যেভাবে যেভাবে বলেছি ঠিক সেভাবে সেভাবে যদি তোমরা শুনে করো, ভিডিওটা স্কিপ করে না যাও, তাহলে অবশ্যই এই কাজটা তোমরা ঠিক যেভাবে দেখেছি সেভাবেই করতে পারবে, আশা করি সেটা তোমরা অবশ্যই করবে। তো দেখো দেখো আকাশটা যেভাবে আমি দেখিয়েছিলাম তোমাদের হাফ, বাদ বাকি আকাশটা সেভাবেই করা হয়েছে, গাছটাও সেভাবেই তোমাদের দেখানো হয়েছে পুরো গাছটা, এমন এই টালিটা আমি অর্ধেক দেখিয়েছিলাম, বাদ বাকি কিন্তু সেভাবেই কন্টিনিউ করা হয়েছে, দেয়ালটা এমন জমিটা তোমাদের দেখানো হয়েছিল, বাদ বাকি যেভাবে দেখানো হয়েছে পুরো কাজটা সেভাবেই জঙ্গল থেকে শুরু করে জল সেভাবেই কমপ্লিট করা হয়েছে। এবার দেখো নেক্সট আমরা কি করে কাজটা কমপ্লিট করব। এরপরে ডার্ক ব্রাউন কালারটা দিয়ে যে দুটো খুঁটি আছে খুঁটি দুটো তোমরা করে দেবে। এবার দেখো ফিগারটা কিভাবে করছি, তো প্রথমে আমরা ফিগারের স্কিন কালারটা আগে আমরা করে নেব, লাইট ব্রাউন কালারটা দিয়ে হালকা করে এই স্কিন কালারটা তোমরা আগে
এক পাশের শেড হিসাবে প্রথমে করে নেবে। যেহেতু খুব ছোট ফিগারটা, তোমাদের রং কিন্তু খুব ধীরে ধীরে আস্তে আস্তে করে করতে হবে, যাতে লাইনের বাইরে না যায়। এভাবে করে ব্রাউন কালার দিয়ে করে নেবে। এরপর ব্রাউনের সাথে মিশিয়ে অল্প করে অরেঞ্জ কালারটা তোমরা এইরকম ভাবে ঘষবে। করার পর পিচ কালার দিয়ে এই স্কিন কালারটা আমরা পুরো কমপ্লিট করব। এইভাবে তোমরা কমপ্লিট করতে পারো। এবার কোন কোন জায়গায় ডার্ক ব্রাউন কালারটা দিয়ে এই স্কিনের শেপটাকে একটু ডিপ করে দিতে পারো। এই হলো আমাদের স্কিন কালারটা। এরপরে তোমরা গ্লাস মার্কিং পেন্সিল বা ব্ল্যাক কালার দিয়ে এই চুলটা করে দিতে পারো। এই দেখো, খোপার চুলের মাঝখানে কিছু সাদা রাখলাম যাতে আলাদা করে খোপাটা বোঝা যায়। ওপর দিকে তোমরা আলো যেহেতু পড়েছে, এই ব্ল্যাক কালারটাকে গ্রে কালার দিয়ে মিশিয়ে দিতে পারো। এরকমভাবে চুলটা তোমরা করবে। এরপর দেখো এই যে কলসিটা কিভাবে করছি, অরেঞ্জ কালার দিয়ে কলসিটা করবে, নিচে লাইট ব্রাউন কালার দিয়ে এই কলসির মুখ আর এই জায়গাটা করবে, এরপর ডার্ক ব্রাউন কালারটা দিয়ে কলসির নিচে এমন এই পাশটা একটু শেড আমাদের দিতে হবে, রেড বা কারমাইন কালার দিয়ে চুড়িগুলোকে করে দিতে তোমরা পারো। এরপর দেখো এই শাড়িটা কিভাবে করছে। শাড়িটা তোমরা রেড কালার দিয়ে আগে শেডটা করে নাও। পিঙ্ক কালারের শাড়ি করব, পিঙ্কের ওপর রেড কালারটা দিয়ে আগে তোমরা শেডটাকে এরকমভাবে করে নিতে পারো। এরপরে পিঙ্ক কালার দিয়ে শাড়িটাকে রেডের সাথে মিশিয়ে আস্তে আস্তে আমরা হালকা করে নিয়ে যাব। এইভাবে ধরে ধরে করলে কাজটা তোমাদের ভালো হবে, তোমরাও কাজটাকে সুন্দর করে তুলতে পারবে। এই হলো আমরা শাড়িটাকে এইভাবে করে কমপ্লিট করতে পারবো। এরপরে দেখো এই যে পাড়গুলো তোমরা কোবাল্ট ব্লু কালার দিয়ে সুন্দর করে এরকম ভাবে করে দিতে পারো। ব্লু কালার দিয়ে এই কোবাল্ট ব্লুর ওপরে এরকম শেড দিতে পারো। এবার দেখো ব্লাউজটা ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে তোমরা এই ব্লাউজটা করতে পারো। অরেঞ্জ বা রেড কালার, এই জাতীয় কালার দিয়ে ব্লাউজে হালকা করে একটা শেড তোমরা দিতে পারো। এ হলো আমাদের কমপ্লিট ফিগার। এবার দেখো এই হাঁসগুলো লাইট ব্রাউন কালার দিয়ে হালকা করে শেড দেবে। জাস্ট একটু শেড দিলেই হবে, অত সুন্দর করে করার দরকার নেই। এটাও ব্রাউন কালার দিয়ে শেড তোমরা এইরকমভাবে করে দেবে। গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে এই চোখটা করে দেবে। এরপর দেখো জলের ছায়াটা আমরা কীভাবে করছি। জলের ছায়াটা প্রথমে কোবাল্ট ব্লু কালারটা দিয়ে এইরকমভাবে আঁকা বাঁকাভাবে একটুখানি পিঙ্ক কালারের ছায়া পড়ছে জলে, একটু রেড দিয়ে দিতে পারো যেহেতু রেডের শাড়ির ছায়াটা, এভাবে করতে পারো। এরপরে এইরকমভাবে দাগ দিয়ে দিয়ে হালকা করে যে জলটা নড়ছে এটা বোঝানোর জন্য
তোমরা এইরকম ভাবে করে দিতে পারো, কোবাল্ট ব্লু দিয়ে এইরকম ভাবে করবে। এরপর হয়ে গেলে কোবাল্ট ব্লু কালারটা হয়ে গেলে ডিপ ব্লু কালারটা দিয়ে সবার শেষ তোমরা ফাইনাল টাচ এইরকম ভাবে করবে। এভাবে জলটা তোমরা করে দিলে বেটার হবে। আকাশে একটা দুটো পাখি তোমরা এরকম করে দিতে পারো, দেখতে আরো বেটার লাগবে। এ হলো কমপ্লিট একটি ভিলেজ সিনারি বা ভিলেজ ওমেন দিয়ে একটি সিনারি। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লাগে, প্রথম থেকে যেভাবে তোমাদের শেখালাম সে শেখানো যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আমার এই চ্যানেলের অন্যান্য ভিডিও যদি তোমাদের ভালো লাগে, চ্যানেলের ভিডিওগুলোকে শেয়ার করো। আর এইরকম ধরনের নতুন নতুন তোমরা যদি ভিডিও পেতে চাও, তো অবশ্যই বেল আইকনটি অন করো, যাতে নতুন ভিডিও করলে নোটিফিকেশনগুলো তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।